দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ডিমান্ড ছিল ভৌতবিজ্ঞানের একটি সাজেশন অবশ্যই দ্বিতীয় ইউনিট টেস্টের পরিপ্রেক্ষিতে অর্থাৎ যে অধ্যায়গুলি তোমরা কিছুদিন পর পরীক্ষা দিতে চলেছ সেই অধ্যায়গুলির একটি সাজেশন এবং পরবর্তী ক্ষেত্রে একটি মডেল প্রশ্ন আমরা প্রথমে সাজেশনটা দেখে নেব এক্ষেত্রে আমরা কিন্তু এক নম্বরের প্রশ্ন সহ সাজেশনটি দেওয়ার চেষ্টা করছি আশা করি এর থেকেই সমস্ত প্রশ্ন পাবে বলেই সাজেশন যিনি করেছেন অর্থাৎ মাননীয় বিদ্যুৎপত্র মহাশয়ের ধারণা তিনি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি প্রথমে রাসায়নিক গণনা অধ্যায় দিয়ে এইচ থ্রির বাষ্পঘনত্ব কত ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত কোনো গ্যাসের বাষ্পঘনত্ব ২২ বাইশ হলে আণবিক ভর কত আণবিক ভর ও বাষ্প ঘনত্বের সম্পর্কটি লেখ এরপরে দুই বা তিন মানের যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে দেখবে চল্লিশ গ্রাম এনএওএইচকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন এমোনিয়া সালফেটকে কোস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করলে সিক্স গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয় এক্ষেত্রে কত গ্রাম এমোনিয়া সালফেটের প্রয়োজন হবে একুশ গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্ট্রিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এসটিপিতে তার আয়তন কত হবে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু এইচসিএলের বিক্রিয়ায় ছেষট্টি গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে এরপরের অধ্যায় তাপের ঘটনাসমূহ এখানে এমসি এক ভিএসি দুই এল এক মোট ছয় অর্থাৎ এক দুইয়ের তিন আর একটি তিন নম্বর মানের প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর এসাই একক কি পিতল ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বাকের ভিতরের দিকে কোন পাত থাকবে কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক টেন টু দি পাওয়ার টেন মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো প্রকৃত ও আপাত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এই যে আমরা সাজেশন তোমাদের দিচ্ছি এটা কিন্তু সামনে যে তোমরা মাধ্যমিক দেবে তাকে মাথায় রেখো অর্থাৎ এখন দ্বিতীয় ইউনিট টেস্ট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ছ নম্বরে এসআই পদ্ধতিতে তাপের পরিবাহিতাঙ্কের একক কী তাপীয় রোধের অনন্যকে কী বলে মান দুই গাণিতিক রূপসহ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও সিজিএস এবং এসআই পদ্ধতিতে এর এককটি লেখ বা একক লেখ দেখাও যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল কোনো পদার্থের পরিবহন ক্ষমতা কী কী বিষয়ের উপর নির্ভর করে ও কীভাবে তাপীয় রোদ কাকে বলে এর রাশিমালা প্রতিষ্ঠা করো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত পরবর্তী অধ্যায় চলতড়িৎ এখানে এমসিকিউ দুটি ভিএসি কিউ দুটি এসএ কিউ একটি এবং এল কিউ বা এল দুটি তড়িৎ আধানের এশায় একক কি তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি কখন প্রযোজ্য হয় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রে তা দেখাও একটি অঅহমীয় পরিবাহীর নাম লেখো রোধাঙ্কের এসাই একক কি ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে কোন পরিবাহী পরিবাহিতা পয়েন্ট ওয়ান ওহোম পাওয়ার মাইনাস এক হলে রোধ কত প্রবাহ মাত্রা দ্বিগুণ হলে উৎপন্ন তাপ কতগুণ হবে জুল বা কুলম কোন ভৌতরাশির একক এমসিবির পুরো নাম কী পরিবাহিতার অনন্যকে কি বলে লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে বাড়ির সব বর্তনে কোন সমবায় যুক্ত ওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক এরপর দুই বা তিনের মানের এই অধ্যায়ের তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখক ওহমের সূত্র ও তার গাণিতিক রূপটি লেখ ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লেখো রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে ও কীভাবে জুলের সূত্র তিনটি লেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখ নষ্ট ভোল্ট বলতে কি বোঝো এর মান কত কোনো বৈদ্যুতিক বাতির গায়ে দুশো কুড়ি ভোল্ট একশো দশ ওয়াট লেখা আছে এর অর্থ কী বাল্লচক্রের ঘূর্ণন কী কী বিষয়ের উপর নির্ভর করে বৈদ্যুতিক মোটরের নিয়মটি লেখ তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখ ডিসি অপেক্ষা এসি ব্যবহারের তিনটি সুবিধা লেখ আর্থিং কি গৃহবর্তনীতে আর্থিং করা হয় কেন দুশো কুড়ি ভোল্ট সিক্সটি ওয়াট এবং একশো দশ ভোল্ট সিক্সটি ওয়াট বাতির রোধের অনুপাত কত একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াট বাতি এবং পাঁচটি আশি ওয়াট পাখা এবং একটি আশি ওয়াটের টিভি আছে প্রতিটি দৈনিক ছ ঘন্টা করে চলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা হলে তিরিশ দিনে কত টাকা লাগবে পরবর্তী অংশে চাই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডিক কি উৎপন্ন হয় তড়িৎ বিশ্লেষণ কী প্রকার বিক্রিয়া তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধাতু বিশোধন করা যায় অ্যানোডে কোন বিক্রিয়া সংগঠিত হয় একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো অ্যানোড মাডে কোন কোন ধাতু থাকে গিল্ডিং বা সোনার প্রলেপ বলতে কি বোঝো সোনার প্রলেপ দিতে কোন তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি এরপর দুই বা তিন নম্বর মানের তড়িৎ বিশ্লেষ্য ও ধাতব পরিবাহের মধ্যে পার্থক্য লেখ তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এখানে কোন তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষণে কপার ধাতু পরিশোধনে ক্যাথড অ্যানড ও তড়িৎ বিশ্লেষণরূপে কি ব্যবহৃত হয় ক্যাথডে ও অ্যানডে সংগঠিত বিক্রিয়া দুটি লেখ তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথড ও অ্যানোড হিসাবে কী ব্যবহৃত হয় ক্যাথড ও অ্যানোডে বিক্রিয়া দুটি লেখ তড়িৎ বিশ্লেষ্যে ব্যবহৃত যৌগ দুটির ভূমিকা লেখ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহৃত হয় ক্যাথড ও অ্যানোডে বিক্রিয়া দুটি লেখ। এইচ টু ভূমিকা উৎপন্ন পদার্থের অনুপাত লেখো তড়িৎ লেপন কাকে বলে এর উদ্দেশ্য কী লোহার উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথড অ্যানড ও তড়িৎ বিশ্লেষ্যরূপে রূপে কী ব্যবহার করা হয় নেক্সট অধ্যায় পরীক্ষাগার ও অজৈব রসায়ন দুটি গ্যাসের মিশ্রণে উৎপন্ন কঠিন পদার্থের নাম কী নাইট্রোজেনের সঙ্গে সি এ সি টু এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয় ওলিয়ামের অপর নাম কি কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় হিমায়ক রূপে কোন গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির লাইকার এমোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত নেসলার বিকারক কি একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সারের নাম লেখো ইউরিয়া রাসায়নিক নাম ও ব্যবহার লিখো এ অধ্যায়ে দুই বা তিন নম্বর মানের প্রশ্ন পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নীতি শর্তসহ সমিত মানে ব্যালেন্স সমীকরণটি লেখো তরল এমোনিয়া ও লাইকার এমোনিয়ার মধ্যে পার্থক্য লেখ হেবার পদ্ধতিতে এমোনিয়ার শিল্প প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক উপাদান শর্তসহ রাসায়নিক সমীকরণটি লেখ পরীক্ষাগারে এন টু প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক উপাদান শর্তসহ রাসায়নিক সমীকরণ লেখ ইউরিয়া প্রস্তুতির প্রয়োজনীয় বিকারক ও শর্তসহ রাসায়নিক সমীকরণটি লেখ স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক উপাদান শর্তসহ রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো অসওয়াল পদ্ধতিতে এইচ ও থ্রির প্রস্তুতির শর্তসহ সমীকরণটি লেখো লাভ ল্যাং পদ্ধতিতে এইচ সিল প্রস্তুতির শর্তসহ সমীকরণ ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে এমোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো নেক্সট অধ্যায় ধাতুবিদ্যা এখানে মোট মার্কস চার রেড হেমাটাইট আকর একটি কোন ধাতু থার্বিন মিশ্রণ কি জার্মান সিলভারের উপাদানগুলি লেখো দাঁতের চিকিৎসায় কোন পারদ পারদহ ব্যবহৃত হয় পিতল ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদান কোনটি ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক মর্চের সাধারণ সংকেত কি কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে উৎপন্ন গ্যাসটির নাম লেখো ইনভারের উপাদানগুলির নাম লেখো এই অধ্যায়ের দুই বা তিন নম্বর মানের প্রশ্ন সকল আকরিক খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশনের শর্তসহ নীতি ও সমীকরণটি উল্লেখ করো কার্বন বিজারণ পদ্ধতি বলতে কি বৈছ এই পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন দুটি ধাতুর নাম লেখো অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি বা আচার থাকা উচিত নয় কেন সিইউএসও ফোর দ্রবণে একটি লোহার প্রেগ ডুবিয়ে রাখলে কি হবে এই ছিল তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের সাজেশন তথা মাধ্যমিকের সাজেশন আশা করি এগুলো এই প্রশ্নগুলো করলেই তোমাদের প্রিপারেশন মোটামুটি সব ঠিকই থাকবে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই